নীলফামারির সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের দুই যুগে পদার্পণ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের আতিয়ার কলোনিতে অবস্থিত সংগঠনটির কার্যালয়ের সামনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম সাজু এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন সহসভাপতি আব্দুল রাজ্জাক সহ সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ ফরাদ হোসেন অর্থ সম্পাদক মিজানুর রহমান প্রকাশনা ও প্রচার সম্পাদক রেজা মাহমুদ মহিলা বিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রখনুজ্জামান নিশান পাঠাগার সম্পাদক শামীম সরকার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ রায় কার্যনির্বাহী সদস্য মালিকুজ্জামান সবুজ মোস্তাফিজুর রহমান মিলন তহিদুল ইসলাম সুজন মাহমুদ হাসান জ্যেষ্ঠ সদস্য রফিকুল বাড়ি বাবলু আব্দুল মালেক মোসাম্মদ শান্তাসহ অনেকে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী আট মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি সিসি নিউজ সৈয়দপুর